দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের 72 পৃষ্ঠার ভাগ অঙ্ক করাবো। চলো আমরা বোর্ডে দেখি বোর্ডে কি কি অঙ্ক লেখা আছে। চলো আমরা বোর্ডে যাই, বোর্ডে দেখো কি আছে এখানে। একদম সহজ ভাগ, এগুলো এর চেয়ে কঠিন কঠিন অঙ্ক তোমরা ক্লাস ওয়ানে করে এসেছো, শেষের বছরের শেষের দিকে। এখন যেহেতু তোমাদের শুরু, তাই দেখো এখানে একদম সহজ সহজ ভাগ অঙ্ক আছে। দেখো এক নম্বরে আছে কি আছে এখানে, 8 ভাগ 2। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 এর নামতা বললে কত হয়? 4 দুগুণে 8, ঠিক আছে। এরপরে 2 নম্বর অঙ্কে আছে 9 ভাগ 3। 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 এর নামতা বললে 3 3 এ 9, তাহলে এখানে কত হলো? 3। 9 কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 3। এরপরে আছে 12। 12 ভাগ 2। 12 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 6 দুগুণে 12, তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 6। 4 নম্বর অঙ্কটা আছে 21 ভাগ 3, ঠিক আছে। 3 এর নামতা বললে 3 7 21 কত হয়? 7, তাহলে 21 কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম? 7। 5 নম্বর অঙ্কটা দেখো এখানে আছে 45 ভাগ 5। 45 কে 5 দিয়ে ভাগ করলে 5 এর নামতা বললে আমরা একবারই বলতে পারি 5 9 45, তাহলে কত হলো? 9। 6 নম্বর অঙ্কটা আছে 30 ভাগ 6। 30 কে 6 দিয়ে ভাগ করলে 6 এর নামতা যদি আমরা বলি তাহলে আমরা কত পাবো? 5 6 30, কত পেলাম আমরা? 5। অর্থাৎ 30 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 5, ঠিক আছে। এরপরে 7 নম্বরে আছে 64 ভাগ 8। 64 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 এর নামতা বলো। 8 8 64, কত পেলাম আমরা? 8। 64 কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাই 8। 8 নম্বরে অঙ্কটা আছে 54 ভাগ 9। 54 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 9 এর নামতা বললে 6 9 54, কত পেলাম আমরা? 6। এরপরের অঙ্ক আছে 42 ভাগ 7। 42 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 6 7 42, এখানে হবে 6, ঠিক আছে। 42 কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাই 6। এরপরের অঙ্কটা আছে 35 ভাগ 5। 35 কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাই 5 7 35, কত পেলাম আমরা? 7, ঠিক আছে। এরপরে আছে 11 নম্বরে আছে 28 ভাগ 4। 28 কে 4 দিয়ে ভাগ করলেও আমরা পাই 4 7 28, সেই 7 পেলাম আমরা, ঠিক আছে। 28 কে 4 দিয়ে ভাগ করলে হয় 7। এরপরে আছে 63 ভাগ 7। 63 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 এর নামতা বললে আমরা পাই 7 9 63, তাহলে 63 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি কত পাই? 9, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক। আমি এখন তোমাদেরকে HW দিচ্ছি। তোমাদের আজকের HW হচ্ছে আজকের পাঠটি ভালোভাবে শিক্ষা ও লেখা, ঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছে, একদম সহজ অঙ্ক। এরকম আরো অঙ্ক আছে বইয়ের, সেই অঙ্কগুলো তোমরা করে ফেলবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দেশে এখন একটি প্রাকৃতিক দুর্যোগ চলছে, এর থেকে রক্ষা পেতে হলে তোমাদের সবাইকে ঘরে থাকতে হবে। অকারণে কেউ বাইরে যাবে না, মা বাবা যেভাবে চলতে বলে সেভাবে চলবে, ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাই।